ইরাক ইস্যুতে ব্রিটিশ বিমান হামলার বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন লেবার এমপি রোশনারা আলী। একই সাথে তিনি শ্যাডো এডুকেশন মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করেন। বেতনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী হাউস অব কমন্সে বিপক্ষে অবস্থানের কারণ হিসেবে বলেন, এই সামরিক অভিযান ইরাকে আবারও রক্তপাত ঘটাবে এবং এতে নিরীহ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এড মিলিব্যান্ডের কাছে দেয়া পদত্যাগপত্রে রোশনারা আলী আইএসের কার্যক্রমকে ভয়ঙ্কর ও বর্বর হিসেবে উল্লেখ করেন। আইএসের বিরুদ্ধে দেশের জনগণের মনোভাবের সঙ্গে তিনি একমত পোষণ করেন। তিনি এও বলেন, বিমান হামলা সন্ত্রাসীদের ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত হলেও এতে অতীতের মতো ইরাকের সাধারণ মানুষ ভয়ানক পরিণতির শিকার হবে। পদত্যাগপত্র গ্রহণ করে এড মিলিব্যান্ড একজন প্রতিভাবান লিডার হিসেবে রোশনারা আলীর প্রশংসা করেন। তিনি তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। শুক্রবার হাউস অব কমন্সে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে বেশিরভাগ এমপি সামরিক অভিযানের পক্ষে ভোট দেন। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 524টি, বিপক্ষে 43টি। The eyes to the right, 524. The nose to the left, 43. কনজারভেটিভ এমপি এই বিমান হামলার সমন্বিত কোনো পরিকল্পনা না থাকাকে বিপক্ষে ভোট দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন। Key questions for me remained unanswered. You know, airstrikes alone will not succeed, but what about the coordinated plan? There's no coordinated plan with regards local ground forces, and the politics are not right either. We should have learnt from previous interventions that just kicking the door down and walking away in effect in many cases is not the right policy. এদিকে ইরাকে বিমান হামলা না করার দাবি জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধ্বংসের পথ বাদ দিয়ে অন্য কোনো উপায়ে সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য ব্রিটিশ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, নাও বাংলা ডট টিভি।